আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত লেডিজ এন্ড জেন্টলম্যান এবং আমার অল লিসেনার্স এবং ভিউয়ার্স, সম্মানিত সুধী দর্শক, আমি ডক্টর এম ডি বোরহানউদ্দিন। বর্তমানে কর্মরত রয়েছি একটি সরকারি কলেজে। আমি আপনাদের সম্মুখে নিত্য নতুন ভিডিও বানিয়ে থাকি সমাজের দিক নির্দেশনামূলক, সমাজের উপকারমূলক ভিডিও বানিয়ে থাকি। যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে, আমার রিকোয়েস্ট থাকবে আমাকে সর্বোচ্চ সাবস্ক্রাইব এবং সর্বোচ্চ লাইক দেওয়ার জন্য। আজকের ভিডিওর জন্য আমি অন্তত 10,000 সাবস্ক্রাইবার এবং লাইক চাচ্ছি। তো কথা না বাড়িয়ে সামনে কুরবানির ঈদ, কুরবানির সম্পর্কে কিছু কথা বলবো। এই বলে আমি হ্যাশট্যাগ মহাদেব ডক্টর এম ডি বোরহানউদ্দিন স্যারের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। আজকে কথা বলবো কুরবানি নিয়ে। কুরবানি সম্পর্কে মহান রব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে ঘোষণা করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبات فعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين فلما أسلم وتلاه للجبين وَنَادَيْنَاهُ أَيَّا إِبْرَاهِيمُ قَدْ صَدَّقْتَ الرُّؤْيَا إِنَّا كَذَلِكَ نَجْزِي الْمُحْسِنِينَ وَفَدَيْنَاهُ بِذِبْحٍ عَظِيمٍ وَتَرَكْنَاهُ فِي الْآخِرِينَ سلام على إبراهيم إنهم من عبادنا المؤمنين أو كما قال عليه الصلاة والسلام لن ينال الله لحومها أو كما قال عليه الصلاة والسلام عن عمر بن الخطاب رضي الله تعالى عنه عن السبعة بدنة عن السبعة يوم عن الحديبية عن البدنة عن السبعة أو كما قال الله تعالى في كلامه المجيد أو الفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لن ينال الله لحومها ولا دماؤها ولكن ينال الله التقوى منكم صدق الله العظيم আসাদাকাহু মাওলানা আল আযীম। সম্মানিত সুধী দর্শক, আমি ডক্টর এম ডি বোরহানউদ্দিন, মুফতি ডক্টর এম ডি মাওলানা বোরহানউদ্দিন, বিশেষজ্ঞ ইসলামিক স্টাডিজ, আর্য সরকারি গভর্নমেন্ট কলেজ। আমি মূলত কথা বলি ইসলামিক স্টাডিজ বা ইসলামিক গবেষণামূলক কথাবার্তা বলে থাকি, যেহেতু আমি ইসলাম বিষয়ে একজন বিশেষজ্ঞ, পাশাপাশি একজন চিকিৎসকও বটে। তো ধর্ম সারা বিজ্ঞান অন্ধ, বিজ্ঞান সারা ধর্ম অন্ধ, দুটি একই সত্যের কথা বিজ্ঞান এবং ধর্ম। বিজ্ঞানের যত গভীরে যাওয়া যায় ততই আল্লাহ পাকের, আল্লাহ পাক যে একজন আছেন তার আহদানিয়াত, তার সত্তা অত দ্রুত বিজ্ঞানীদের মাঝে প্রকাশ পায়। যেমনিভাবে মিশরের যে ফেরাউন নীল নদে ডুবে সে মারা গিয়েছিল, তার লাশ নিয়ে ফ্রান্সের একদল চিকিৎসক 30 জনের একটি টিম গবেষণা করেছিলেন, তার মধ্যে ডক্টর মরিস বুকাইলি ছিলেন অন্যতম টিম লিডার। তিনি এটা গবেষণা করতে গিয়ে তিনি মুসলমান হয়েছেন। আমরা সকলেই বলি সুবহানাল্লাহ।
তো ইসলামের প্রতিটি জিনিস এর মধ্যেই একটি রিচার্জ ধর্ম রয়েছে। রিচার্জ করে করে আজকে বিজ্ঞানীরা যদি মুসলমান হতে পারে, তাহলে আমরা কেন হেদায়তের আলো আমাদের জীবনে নিতে পারবো না? সম্মানিত ভিউয়ার্স, আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে কুরবানি। কুরবানি কোত্থেকে এসেছে সে নিয়ে আমি একটি কথা বলতে চাচ্ছি। মহান রব্বুল আলামিন কালামে ফাকিমে হাকিমে ইরশাদ করেন, ফালাম্মা বালাগা মা বুসায়া, যখন নির্দিষ্ট একটা বয়সে সার্টেন পিরিয়ডে পৌঁছলো ইব্রাহিম পুত্র ইসমাইল, কয়লা ইয়া বুনাইয়া, অতঃপর ইব্রাহিম তার ছেলেকে ডাক দিয়ে বলেছেন, হে আমার বৎস, ইন্নি আরাফিল মানাম, নিশ্চয় আমি একটি স্বপ্ন দেখেছি, আই হ্যাভ টু ড্রিমস ইয়েস্টারডে নাইট। তখন এই স্বপ্নের ব্যাখ্যা তিনি তার কাছে করলেন, আন্নি আজবাহুকা, নিশ্চয়ই আমি স্বপ্নের মধ্যে দেখেছি যে তোমাকে, তুমি আমার প্রিয় বস্তু, তোমাকে আল্লাহ পাক নির্দেশ করেছেন জবে করার জন্য, আজবাহুকা, নিশ্চয়ই আমি তোমাকে জবে করতেছি। পাংজুর মাজা তারা, এখন তোমার ওপিনিয়ন কি বা মতামত কি তুমি আমার কাছে ব্যক্ত করতে পারবা, তুমি কি আল্লাহর রাহে আমার শরীর নিচে জবে হবা নাকি হবা না? ওয়ালা ইয়া আবাতি ফাল, বাবার কথা শুনে পুত্র ইসমাইল বলল, আবাতি ফাল, আমরা হাজার মার উপরে শিকার, এ ফাল, এ বাবা, আল্লাহ আপনাকে যা আদিষ্ট করেছেন আল্লাহর সন্তুষ্টির জন্য, আপনি দেরি করবেন না, কাল বিলম্ব করবেন না, এখনই আমার গলায় ছুরি চালান। সুবহানাল্লাহ, সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন, নিশ্চয়ই আপনি আমাকে ধৈর্যধারীদের সাথে, সাবেরকারীদের সাথে আমাকে সেই কাতারে পাবেন। সুবহানাল্লাহ, কত সুন্দর পিতা, কত সুন্দর ছেলে, বাবা যা বলে তাই ইয়েস বলে, কখনো নো বলে না। আমরা ইয়েস এর পক্ষে, আল্লাহ সর্বদা কিসের পক্ষে? সম্মানিত ভিউয়ার্স, ইয়েস এর পক্ষে, সবসময় আমরা ইয়েস বলবো, কখনো নো বলবো না। আপনারা দেখবেন এই ইয়েস বলার কারণে বিভিন্ন ধরনের নির্বাচনের পূর্বে বিভিন্ন ধরনের যারা এমপি হয়ে যান তারা যে কালভার্ট করে দিতে হবে, স্যার আমাদের এখানে বলছে ইয়েস, আমাদের এখানে দাতব্য চিকিৎসালয় করে দিতে হবে ইয়েস, আমাদের এখানে মসজিদ করে দিতে হবে ইয়েস, বক্তব্য করে দিতে হবে ইয়েস, সব ইয়েস ইয়েস বলার পরে কিন্তু অনেক ভোটে জয়যুক্ত হয়ে তারা কিন্তু পার্লামেন্টে চলে যায়, যাওয়ার পরে আর কোনো খবর থাকে না। তো আল্লাহ পাক ইয়েস শিখিয়েছেন, ইব্রাহিম আলাইহিস সালাম ইয়েস বলেছেন, ইসমাইল পুত্র ইয়েস বলেছেন কোরবানির ক্ষেত্রে, এই জন্য সেই সুন্নতটা গোপনে মন্ত্রী আমল করে, গোপনে আমল করে মানুষকে প্রতিশ্রুতি দিয়ে, কিন্তু প্রতিশ্রুতি রাখে না, তারা কিন্তু মন্ত্রী মিনিস্টার হয়ে যাচ্ছে, ঠিক কিনা বলুন? তো আমি বলবো সম্মানিত ভিউয়ার্স, আপনারা সবসময় ইয়েস এর পক্ষে থাকবেন, নেগেটিভ হবেন না, কারণ নেগেটিভ হচ্ছে জাহান্নামের লক্ষণ। যারা নেগেটিভ, নামাজ পড়বে না, রোজা থাকবে না, হজ করবে না, যাকাত দিবে না, তারা কিন্তু নেগেটিভ, আর নেগেটিভ লোক কখনো বেহেস্তে যেতে পারে না। তাই আমরা সকলে ইয়েস এর পক্ষে, আমিনের পক্ষে, হার পক্ষে, নাম, আমরা সবসময় সবসময় যে কোনো কাজের ক্ষেত্রে বলবো নাম, লা কখনো বলবো না, লা ব্যবহার করবো না। সম্মানিত ভিউয়ার্স, শ্রোতৃমণ্ডলী, তাহলে ইব্রাহিমের পুত্র ইসমাইল, আন্নি আজবাহুকা, বলছি বাবা আমি তোমাকে জবে করার জন্য আদিষ্ট হয়েছি আল্লাহর পক্ষ থেকে, পাঞ্জুর মাজা, তাহলে তোমার অভিমত কি, তোমার অভিনয়ন কি, মতামত ব্যক্ত করো। তখন সে বলছে যে কালা ইয়া আবা তিফাল, হে আমার বাবা, আপনি সেরে পড়ুন, তাতে যিনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন, নিশ্চয়ই আপনি আমাদের, আমাকে ধৈর্যধারীদের কাতারে পাবেন। তাহলে দেখেন এই কোরবানি সামনে আসতেছে, এটা কোরবানির মাস, এটা পবিত্র হজ আকবরের মাস, এবং এই সর্বপ্রথম পবিত্র হজ শুক্রবারে পড়েছে, যেটাকে আমরা বলে থাকি সাধারণত হেসে খুশিভাবে দাদা নাতিকে বলে থাকি যে নাতি আজকে ঈদের উপরে শুক্রবার। এবারই সর্বপ্রথম আপনাদেরকে জানিয়ে রাখি, প্রায় 25 বছরের মধ্যে এবারই সর্বপ্রথম ঈদ, পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ শুক্রবারে পড়ে যাচ্ছে, যেটাকে আমরা বলবো যে ঈদের উপরে আজকে শুক্রবার, অর্থাৎ আনন্দের উপরে আনন্দ, খুশির উপরে মহাখুশি। মহান রব্বুল আলামিন কালামে হাকিমে অন্যত্র বলেছেন, লায়ানালুল্লাহ লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুল্লাহু তাকওয়া মিনকুম, লায়ানালুল্লাহ লুহুমুহা, তোমাদের জন্য আল্লাহর দরবারে মাংস পচে না, কোরবানির মাংস, ওয়ালা লায়ানালুল্লাহ লুহুমুহা ওয়ালা দিমাউহা, ওর রক্ত বা ব্লাড আল্লাহর কাছে পচে না, চামড়াও পচে না, ওয়ালাকিন্না কিয়ানালুল্লাহ তাকওয়া মিনকুম, নিশ্চয়ই মহান রব্বুল আলামিনের দরবারে কোরবানির পশুর মাধ্যমে, রক্তের মাধ্যমে, এই গোশতের মাধ্যমে আল্লাহর কাছে পৌঁছে যায় তোমাদের তাকওয়া। তাকওয়া কি? খালিদ তাকওয়া, প্রশ্ন হচ্ছে ওমর রাদিয়াল্লাহকে প্রশ্ন করা হয়ে করেছেন নবীজি, যে ওমর তাকওয়া কাকে বলে, তুমি কি বলতে পারো? তিনি বলছেন যে লা আদ্রি, আমি জানি না,
আমার এই প্রশ্নের জবাব নাই, জানা নাই। তখন আল্লাহ রাসূল বলেছেন, ওমর রাদিয়াল্লাহ থেকে হাদিসটি এসেছে বাংলা তর্জমা এ দাঁড়ায়, যে যখন কখনো দুইটি পাহাড়ের গিরিপথকে বলা হয় ভেলি বা উপত্যকা, যেমন সোয়াত উপত্যকা রয়েছে আফগানিস্তানে যেখানে দিয়ে তালেবানরা হেঁটে যায়, অর্থাৎ দুইটি পাহাড় দুই দিক থেকে এরকম, আমার হাতের দিকে তাকান আপনারা, এরকম রয়েছে, এই মাঝখান দিয়ে যে পথটি মানুষ হাঁটতে হাঁটতে দুর্বা ঘাস বিভিন্ন ঘাস মরে গেছে, এই ধরনের যে পানি দুই দিক থেকে এসে এই দিক দিয়ে পড়ে আর এই দিক দিয়ে মানুষ চলাচল করে, ওর দুম্বা ভেড়া চলাচল করে মরুভূমি জাহাজ হিসাবে, সেই জায়গাটাকে বলা হয় উপত্যকা বা ভেলি। যেমন পাকিস্তানে রয়েছে একটি ভেলি, আফগানিস্তানে রয়েছে সোয়াত উপত্যকা বা সোয়াত ভেলি। এই ভেলির মধ্যে দুই দিক থেকে যদি বেত গাছের কাঁটা চতুর্দিক থেকে এসে এই পথ অবরোধ করে রাখে, আর এর মধ্যে দিয়ে যদি কোনো মানুষকে পরীক্ষা দেওয়া হয় যে তুমি এখান দিয়ে যাবায় কাঁটা কখনো পাঞ্জাবি বা তোমার চাদর গাও দিয়ে গেলে চাদরের কোনো সুতা ছিঁড়বে না, সুন্দরভাবে একটি ম্যারাথন পরীক্ষা হবে, তুমি এখান থেকে 400 মিটার দূরে চলে যাবা, তোমার গায়ে একটি বেত গাছের কাঁটাও যেন না পিদে, কতটুকু সতর্ক গেলে তুমি বেত গাছের কাঁটা লাগবে না, পাঞ্জাবের সুতা উঠবে না বা চাদরের সুতা উঠবে না, যতটুকু সতর্কভাবে গেলে তোমার সুতা উঠবে না, অতটুকু সতর্কভাবে গেলে তুমি এই পুরস্কারটি পাবে $5,000। নিশ্চয়ই এই ম্যারাথন পুরস্কারের আয়োজন করলে অবশ্যই কেউ না কবে এদিক দিয়ে যাবে, প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। দেখা যাচ্ছে যে সবারই কিন্তু পাঞ্জাবের সুতা ছিঁড়ে যাবে বা চাদরের ছুঁয়ে সুতা ছিঁড়ে যাবে, এখান দিয়ে কখনো এই ব্যাগগাছের কাঁটা দুই দিক থেকে যেভাবে আসছে এদিক দিয়ে এই ব্যাগগাছের কাঁটা সরিয়ে সরিয়ে এই 400 মিটার যাওয়া কখনো কারো পক্ষে সম্ভব না। যদি কেউ যেতে পারেন, একজন ব্যক্তি যেতে পারেন, তাহলে তিনিই সাকসেস, তিনিই $5,000 পুরস্কার পাবেন। এরকম একটি ম্যারাথন পরীক্ষা আমাদের মাঝে চলতেছে, যেখানে আমাদের দেখেন চতুর্দিক থেকে নারীদের ব্যাহেয়াপনা, উলঙ্গপনা, মদ, গাঞ্জা, প্রস্কোয়াটা, নাইট ক্লাব, বিভিন্ন ধরনের মাদকাসক্ত ইয়াবা খেয়ে খাচ্ছে, গাঞ্জা, আফিম, ভাং, মারিজুয়ানা, অপয়েডের মতো বিভিন্ন ধরনের প্যাথেরিনের মতো ইঞ্জেকশন নিচ্ছে, সেই সমাজে আজকে আমাদের সন্তান আমরা কীভাবে ভালো থাকবো? যদি এই সমাজে আমাদের যদি অর্থাৎ শিং মাসের মতো বা বান মাসের মতো যদি কাদা মধ্যে থেকেও যদি আমাদের গায়ে যদি কাদা না লাগে, তাহলে এটার নামই হচ্ছে এক ধরনের তাকওয়া বর্তমান যুগে। আর বর্তমান যুগে আল্লাহ রাসূল বলছেন, শেষ নবীর উম্মতের মধ্যে এমন হবে ঈমান রাখাটা এতই কষ্টকর হয়ে যাবে যেমনিভাবে এক হাতে গোলাপ ফুল আর এক হাতে জ্বলন্ত অগ্নি, কয়লার মধ্যে মুষ্টিতে ধারণ করা যেমন কষ্ট, তেমনিভাবে ঈমানকে রক্ষা করা এই ডিশ চ্যানেলের যুগে, এই হার্বাল মাস মিডিয়া, ওয়ার অফ নিউরনের যুদ্ধে যুগে, এই মিডিয়ার যুগে, ইউটিউব ফেসবুকের যুগে নিজের ঈমানকে টিকিয়ে রাখা সেই রকমই একটি কষ্টসাধ্য বিষয়, যেমনিভাবে জ্বলন্ত অগ্নি বা জ্বলন্ত কয়লা মুষ্টির মধ্যে রাখা যেভাবে কষ্ট। তো এর মধ্যে আমরা যদি সুন্দরভাবে যদি সিরাতাল মুস্তাকিমের মধ্যে থাকি, যে সহজ সরল পথে, আর আঁকাবাঁকা পথ সেটা হচ্ছে লিকুল্লি ফেরাউনের মুদল্লুন, প্রত্যেক আঁকাবাঁকা পথ হচ্ছে ফেরাউনের পথ, আমরা সেই ফেরাউনের পথ থেকে ফিরে এসে আমরা অবশ্যই সহজ সরল সিরাতাল মুস্তাকিমের মধ্যে সকলেই আসি। এবং কোরবানি কাদের সাথে দেওয়া যাবে, কাদের সাথে দেওয়া যাবে না, এই মাসলা আমরা জেনে নেই। যার টাকা পয়সা হালাল, যার কোরবানি দেওয়ার সামর্থ্য রয়েছে, সে কোরবানি দিবে, যার সংসার চালানোর তৌফিক নাই সে কোরবানির কথা কখনো কল্পনা করবে না। আর কোরবানি যার সৎ টাকা ইনকাম রয়েছে, আপনি সমস্ত যাচাই বাছাই করে তার সাথে যদি ক্ষমতা থাকে, অ্যাবিলিটি থাকে, তার সাথে আপনি কোরবানি দিবেন, অন্যথায় কোরবানি দেওয়া যাবে না। আপনার নাম চেতানোর জন্য কোরবানি কোনো অবস্থায় জায়েজ নেই, যে বেআই গাবতলি মার্কেট থেকে 1,10,000 টাকা দিয়ে গরু কিনেছে, আমি কিনবো 1,20,000 টাকা দিয়ে গরু, কম্পিটিশন, এই কম্পিটিশন মানুষকে জানানোর জন্য, ভুটানি দেখার জন্য কোরবানি দেওয়া কোনো অবস্থাতেই জায়েজ নেই। কোরবানি দেওয়ার জন্য যে পশু হবে, পশু হবে হৃষ্ট পুষ্ট, সুন্দর, কানা হবে না, খোরা হবে না, ল্যাংরা লোজা হবে না, কোনো ধরনের রোগ, রোগমুক্ত, রোগ ছাড়া পশুর মাধ্যমে আল্লাহর কাছে কোরবানি কবুল হওয়ার একটা উৎকৃষ্টতম মাধ্যম। আর আপনার যদি কাউকে কোনো জামা বউ গিফট দেন, কোনো স্ত্রীকে বা আপনার সারা শাড়িকে, তাহলে অবশ্যই আপনি কোনো রিজেক্ট কোনো শার্ট বা প্যান্ট কাউকে দিবেন না, রিজেক্ট কোনো শাড়ি কাউকে দিবেন না, অবশ্যই ভালো মানে দেখে শুনে আপনি কিন্তু যাচাই বাছাই করে কিন্তু এই জিনিসটা দিচ্ছেন। কারণ কি, সমাজের জন্য আপনার আলোচিত সমালোচিত যেন না হয়। তেমনিভাবে কোরবানির পশু মহান রব্বুল আলামিনের দরবারে নিকুত হতে হবে, সুন্দর, হৃষ্ট পুষ্ট, এবং সবচেয়ে ঢকের পশুটি যদি আল্লাহর কাছে আপনি কোরবানি দিতে পারেন, আল্লাহর এতেই সবচেয়ে বেশি পুষ্ট এবং খুশি। এবং টাকাটাও কিন্তু সৎ হতে হবে, সৎ পথে আর্নিং হতে হবে, অর্থাৎ সুদের টাকা হতে হবে না, পারবে না, ঘুষের টাকা হতে পারবে না, কাউকে ব্ল্যাকমেলিং করে, ধোকাবাজি করে আপনি 10,00,000 টাকা নিয়ে আপনি 6,00,000 টাকা আল্লাহর ওয়াস্তে দিলেন, আর 4,00,000 টাকা আপনি কোরবানির জন্য খাটালেন, এই ধরনের ফুটতেও কিন্তু খাটবে না।
আর গরিবের পেটে কখনো লাথি দিয়ে কোনো টাকা এনে আপনি কোরবানি দিলে কোরবানি হবে না। আজকে আমাদের সমাজে দেখা যাচ্ছে যে শতকরা 80% কোরবানি হচ্ছে দুর্নীতিযুক্ত টাকা। দুদুকে যদি ধরে তাদেরকে অবশ্যই আসামি হিসেবে আসামির কাঠ গড়ায় দাঁড় করাতে পারবে। এদের অবৈধ পন্থা থেকে টাকা উপার্জন করে শতকরা 80% কোরবানি করে থাকে নাম চেতানোর জন্য, ফুটানির জন্য। এরা তো শুধুমাত্র গরুর গোশত খাওয়া মুসলমান, আর তো প্রকৃত মুসলমান না। মুসলমান তো সে হবে ইয়ে শাহাদত গাহে উলফত মে কদম রাখনা, ইয়ে শাহাদত গাহে উলফত মে কদম রাখনা, লোগো সমস্তে আসা হে মুসলমান হোনা। মুসলমান তো সেই ব্যক্তি যে শাহাদাতের ঈদগাহে নিজকে সামিল করে দিবে এবং কোরআনকে বুকের মধ্যে সব সর্বদা আক্রিয়ে থাকবে, সেই কোরআনের মতো জিন্দগি যাপন করবে, সেই হচ্ছে প্রকৃত মুসলমান। আর গরুর গোশত এই যে এইভাবে খেয়ে কোরবানি ঈদে নাদোষ নদোষ হয়ে সুন্দর ড্রেস পরে কোলাকুলি করবে, সে কিন্তু প্রকৃত মুসলমান না। যে গরিবে ঈদের মাংস সে গরিবকে ভাগাভাগি করে খাওয়াবে। আল্লাহ রসুল বলেছেন আপনার চোলা জ্বলল, আপনি পেট ভরে খেলে খাইলেন কিন্তু ডাইনে পায়ে 40টা বাড়ি হচ্ছে মুসলমান, আপনি তাকে খাওয়াইলেন না, একটু রুটি দিলেন না, গোশত দিলেন না, আপনি প্রকৃত মুসলমান কখনো হতে পারবেন না। আজকে দেখেন সমাজে আমাদের প্রতিবেশীদের মধ্যে দেখা যাচ্ছে যে অনেক বড় বড় ঢাকার শহর বাড়ি, কোটি কোটি টাকার মালিক, বাবা পীর ছিল, ছেলে পীর জাদা, কিন্তু পাশের বাড়ি মানুষ না খেয়ে মরতেছে, অর্ধাহারে অনাহারে চিকিৎসার অভাবে মারা যাচ্ছে, কিন্তু নিজে বিভিন্ন ধরনের ফায়দা বন্দি করে বিভিন্ন মাদ্রাসার নামে, হাবিব হামজাখানার নামে, এতিমখানার নামে টাকা কালেকশন করে সেই টাকা নিজে ব্যক্তিগতভাবে ভোগ করতেছে, মানুষকে আয়ুবাস করে। মানুষ কিন্তু এই বোকার স্বর্গে বসবাস করতেছে, মানুষ কিন্তু জানে এখনো সতর্ক হচ্ছে না। তাই আসুন এই ধরনের অসভ্য সমাজপতিদেরকে আমরা বয়কট করি, তাদেরকে সালাম কালাম না দিই, তাদের সাথে উঠা বসা না করি। আমরা নিজের বিবেক খরচ করে যারা হাত পাততে পারে না তাদেরকে আমরা আমাদের দুটি পয়সা তাদেরকে দেই, সমাজে লজ্জা ভয়ে আমরা হাত পাততে পারে না তাদেরকে আমরা দুটি পয়সা দেই, সুপ্রকৃত গরিব যাচাই বাছাই করে দেই, যারা একটি পা নাই, যার একটি হাত নাই, তাকে আমরা প্রকৃতভাবে গরিব ভেবে সে কামাই করতে পারে না তাকে আমরা টাকাগুলো দেই। আমরা এইভাবে আমরা না জেনে অযথা এই ধরনের ভণ্ডদেরকে যেন আমরা টাকা পয়সা না দেই, ভণ্ডদেরকে লা না বলি, আর নেগেটিভ সবসময় চোখে দেখি, তাদেরকে বয়কট করি। সম্মানিত ভিউয়ার্স, আপনারা সকলেই আসুন এই কোরবানির পবিত্রতা আমরা বজায় রাখি, এবং যদি ক্ষমতা থাকে আমরা হজ একবার করি, যদি ক্ষমতা কম থাকে আমরা উমরা হজ করি। আমরা আসুন আমরা প্রত্যেকে প্রত্যেকের হক বুঝিয়ে দেই, ভাইয়ের হক ভাইকে বুঝিয়ে দেই, পুকুর হক বুঝিয়ে দেই, মার হক বুঝিয়ে দেই, খালার হক বুঝিয়ে দেই, কারো ওয়ারিশের সম্পত্তি যদি আমাদের পায়ের নিচে থেকে আমরা যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই তাহলে অবশ্যই কারণের হাসরকে আমাদের কঠিন পাত্র শিকার হতে হবে। কখনো আপনার এক সন্তানকে সকল সন্তানকে সমান চোখে দেখবেন, কখনো এক সন্তানকে ভালো চোখে খুব বেশি চোখে, ভালো চোখে ভালো মহব্বতের চোখে দেখবেন, সে আমাকে কামাই রুজি করে খাওয়াবে আরেকজন খাওয়াবে না, এই জন্য চিন্তা আমরা না আনি। আমরা সকলেই দুনিয়াতে সমানভাবে সকলেই দেখি, কাউকে যেন আমরা বিদ্বেষপূর্ণভাবে না দেখি, কারণ কাল কেমন দিন আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র হকুল নাস মাফ করবেন না, হকুল এবাদ নামাজ পড়ানো রোজা রাখুন আমি আল্লাহ মাফ করবো, মাফ চেলে কাপুর রেন, কিন্তু কারো হক কারো মন কষ্ট দিলে এই জিনিসটি আল্লাহ মাফ করবে না, যতক্ষণ না দুনিয়াতে ওই লোকটির মন সন্তুষ্ট না করে দুনিয়া থেকে আপনি যেতে না পারেন। আসুন আমরা এই সমাজের মহামারী, এই সমাজের এই সমস্ত মহামারী থেকে, এই ক্যান্সার থেকে আমরা নিজে হেফাজত হই, আমাদের আত্মীয় স্বজনকে হেফাজত করি। সর্বশেষ বলবো যারা আত্মীয় আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন করে, মান কাতা হামা রহমান আলাইসা মিন্নি, যে আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন করে এই কোরবানি ঈদের মাংস নিজে খেলো পেট ভরে কিন্তু তাকে দিল না, নিজেই খেলো ফ্রিজ ভরে রাখলো আধা কেজি করে মাংস, আগামী বছর পর্যন্ত সে ফ্রিজে পচিয়ে পচে গেলেন, পাশে আত্মীয় স্বজন না খেয়ে মারা গেল, কষ্ট পেলো, সে কিন্তু প্রকৃত মুসলমান হতে পারবে না। এবং যে কথায় কথায় আত্মীয়দের সাথে ঝগড়া বাজায়, আল্লাহ রসুল বলছে যে আত্মীয়তা যে ছিন্নকারী সে কখনো বেহেস্তে লায়ত ফলুল জান্না আর পিনারি জাহান্নামা খালিদিনা আবাদা, সে কখনোই বেহেস্তে প্রবেশ করতে পারবে না এবং সে সর্বদাই জাহান্নামের আগুনে জ্বলতে থাকবে। মান কাতা আরহমান ফালাইসা মিন্নি, যে আত্মীয় স্বজনের রেহমের সম্পর্ক বিচ্ছিন্ন করে আত্মীয় স্বজন কর্তন করে দেয়, সে কখনোই আর আত্মীয়তার সম্পর্ক যে বিচ্ছিন্ন করে সে কখনোই বেহেস্তে প্রবেশ করবে না, এমনকি বেহেস্তের কেরানো সে পাবে না। আসুন আমরা এই কথা থেকে আমি নিজেও আমল করি, আপনারাও আমল করার চেষ্টা করবেন। আমি যেন পরবর্তী ভিডিও বানিয়ে আপনাদেরকে
এই হ্যাশট্যাগ মহাদেশ ডক্টর এমডি বরুণ আব্দুল ইসলামের পক্ষ থেকে অদত্ত আহ্বান জানিয়ে সেম চ্যানেল সেম সময় আবার দেখা হবে। বাংলাদেশ সিরিজবি হোক, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।